বিয়ে হচ্ছে না সৌদি আরবের 66% যুবক যুবতীর, কিন্তু কেন? ইসলাম ধর্মমতে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি ইবাদত। কোরআন এবং হাদিসে ছেলেমেয়ের উপযুক্ত বয়স হলে দ্রুত তাদের বিবাহ সম্পন্ন করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে ফেলে, কারণ বিয়ে তাদের দৃষ্টি নিম্নমুখী রাখতে সাহায্য করবে এবং লজ্জা স্থানকে হেফাজত করবে। অবাক করা বিষয় হল, বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিধানটি চরমভাবে উপেক্ষিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরবে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পরিসংখ্যান সংস্থা গাসতাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের 66% যুবক যুবতী এখনো অবিবাহিত। এদিকে 2018 সালের এক পরিসংখ্যান প্রতিবেদনে দেখা যায়, বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি আরবে বিয়ে হচ্ছে না প্রায় 52 লক্ষাধিক নারী পুরুষের। এ নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। সৌদি আরবের মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন। ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে দেশটিতে। জানা গেছে, ইতিমধ্যে বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরও 30,01,264 জন পুরুষ এবং 22,61,946 জন নারী অবিবাহিত রয়ে গেছেন। 39.9 বছর বয়স পেরিয়ে যাওয়া পুরুষদের এবং 36.4 বছর বয়স পেরিয়ে যাওয়া নারীদের বিয়েই হচ্ছে না। বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে সৌদি আরবে এমন নারীর সংখ্যা 2005 সালে ছিল 15 লাখের বেশি, 2015 সালে এসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 লাখে। মুহাম্মদ বিন আন্তর্জাতিক ডেস্ক, ইসলাম প্রতিদিন।